आमी राखी तुम्हारे सकल के स्वागत जानाच्छि आमादेर यूट्यूब चैनल ऑनलाइन स्टाडी रूमे। एई भिडियोते आमी क्लास 10 एर मैथ्सेर कोशे देखी 1.3 एर 6 नम्बर कोश्चेन थेके शुरू करब। तो तोमरा भिडियोटी प्रथम थेके शेष पर्यन्त अवश्यई देखो, भालो लागले लाइक कमेंट एबं शेयर करो एबं संगे चैनलटिके अवश्यई सबस्क्राइब करो एबं जेटा आमी पढ़ाबो सेटार पीडिएफ तोमरा एई भिडियो डेसक्रिप्शन थेके पेये जाबे। ताहले शुरू करछि क्लास 10 एर कोशे देखी 1.3 एर 6 नम्बर कोश्चेन थेके। चलो शुरू करी। छह नम्बर अंकटा कि दिए दुई अंकेर एक संख्यार दशक घरेर अंक एकक घरेर अंकेर थेके तीन कम संख्याटा थेके उहार अंक दुटोर गुणफल वियोग करले वियोगफल 15 हय। एकक घरेर अंक कत? अच्छा, एरकम टाइपेर अंक आमि कोषे देखी 1.1 एकटा माने करिएছিলাम। एखाने बोलते दुई अंकेर संख्या, ताई तो तार माने दुई अंक माने कि दुटो घर आछे, एकटा हच्छे एककेर घर একটা হচ্ছে দশকের ঘর, দুটো ঘরে দুটো অঙ্ক বসবে। তো এটাকে আমরা বলবো হচ্ছে দুই অঙ্কের সঙ্গে, যেমন দেখো ৭৮ একটা কি দুটো অঙ্ক, তো একটা এককের ঘর এটা হচ্ছে দশকের ঘর। আমরা সবসময় আমাদের ডান দিক থেকে একক দশক শতক হিসাবে লেখা শুরু করি। আমি একটু বলে নিই একবার। আচ্ছা, এককের ঘর থেকে দশকের ঘরের মান হচ্ছে 10 গুণ বেশি। যদি এককের ঘরের মান 1 হয় তাহলে দশকের ঘরের মান কত হবে? এর থেকে আরো 10 গুণ বেশি, মানে ইন্টু 10। শতকের ঘরে কত মান হবে? এর থেকে আরো 10 গুণ বেশি, মানে ইন্টু 100। এই জন্য নাম হচ্ছে দশক, এর নাম হচ্ছে শতক। 100 থেকে শতক, হাজার নিলে শতকের থেকে আরো 10 গুণ বেশি, মানে হচ্ছে হাজার। ঠিক আছে, তাহলে আমার এত অব্দি দরকার নেই, আমার খালি এই দুটো চাই, এই দুটো আমার দরকার। আচ্ছা, তাহলে আমি এখানে ফার্স্ট শর্ত কি দিয়েছি, যে দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক থেকে 3 কম। যদি এককের ঘরের অঙ্ক আমি এক্স ধরি তাহলে দশকের ঘরের অঙ্ক কত হবে? এক্স মাইনাস 3। ঠিক আছে, এটা দেখবে। এবার আমি অঙ্কগুলো তো পেয়ে গেলাম, এবার আমার চাই হচ্ছে সংখ্যাটা। তাহলে এবার সংখ্যাটা কি হবে? আচ্ছা, এখানে দেখো, এখানে যেমন দেখো ৭৮টা একটা সংখ্যা, ৭৮ হচ্ছে একক ঘরের অঙ্ক, 7 হচ্ছে দশক ঘরের অঙ্ক। এবার আমি ৭৮ সংখ্যাটা আমি কি করে পেয়েছি? আমি কি বললাম এইমাত্র, একক ঘরের অঙ্কের সঙ্গে সবসময় 1 গুণ হয়, কারণ একক ঘরের মানই হচ্ছে 1 আর দশক ঘরের মানে হচ্ছে 10। এই জন্য নাম হয়েছে দশক। আর শতক ঘরের অঙ্কের সঙ্গে সবসময় 10 গুণ হয়। তার মানে এইভাবে ৮-এর সঙ্গে 1 গুণ করেছি আর 7-এর সঙ্গে 10 গুণ করেছি, তারপর তাদেরকে যোগ করেছি। এইভাবে আমি সংখ্যাটা ৭৮ পেয়েছি। ঠিক আছে, তো ঠিক এখানেও তাই। আমি এখানে এক্স আছে একক ঘরের সংখ্যা, তার মানে এক্সের সঙ্গে 1 গুণ করব। আর এক্স মাইনাস 3 হচ্ছে দশক ঘরের অঙ্ক, তার মানে আমি এক্স মাইনাস 3 এর সঙ্গে 10 গুণ করব। তারপর এখান থেকে যেটা আমার বেরোবে সেটাই হবে সংখ্যাটা। এখানে যদি আমি এটাকে হিসাব করি তাহলে হচ্ছে এটা 10x - 30 প্লাস এক্স মানে আসছে এখান থেকে 11x - 30। ঠিক আছে, একটুখানটা ইয়ে হয়ে গেল, তোমরা বুঝে নিও। তাহলে সংখ্যাটা কত দাঁড়াচ্ছে? 11x - 30, কারণ এর সঙ্গে 10 গুণ করবো আর এর সঙ্গে 1 গুণ করবো, কারণ একক ঘরের মানই হচ্ছে 1, দশক ঘরের মানই হচ্ছে 10। তাই ওদের ঘরের অঙ্কগুলোর সঙ্গে আমাকে যথাক্রমে সেইগুলো গুণ করে তাদেরকে যোগ করে আমি সংখ্যাটা পেতে পারবো। তাহলে এইটুকু তোমরা আশা করি বুঝতে পারলে। তাহলে এবার আমি কোশ্চেন অঙ্কে ঢুকি। তাহলে আমি এখানে কি ধরবো, যে একক ঘরের অঙ্ক হচ্ছে এক্স। তাহলে ধরি একক ঘরের অঙ্ক এক্স। তাহলে সুতরাং দশক ঘরের অঙ্ক কত হবে? এর থেকে 3 কম, মানে এক্স মাইনাস 3। তাহলে সুতরাং সংখ্যাটি কি হবে? সংখ্যাটি হলো, যে দশক ঘরের অঙ্ক সংখ্যা কি গুণ হবে? 10 গুণ হবে, ইন্টু 10 যোগ একক ঘরের অঙ্কের সঙ্গে 1 গুণ হবে, তারপর তাদেরকে যোগ হবে, মানে আসছে এখান থেকে 10x - 30 প্লাস এক্স। মানে এবার 10x আর এক্স যোগ করলে হয় 11x - 30। ওটাই আমি ওখানে বার করেছিলাম। এটা হচ্ছে সংখ্যাটা। তাহলে শর্তটা কি দেওয়া আছে, যে সংখ্যাটা থেকে মানে এর থেকে অঙ্ক দুটোর গুণফল বিয়োগ করলে, মানে এর আর এটার গুণ করে যে গুণফল আসবে সেটাকে বিয়োগ করলে বিয়োগফল 15 হবে। তাহলে প্রশ্ন মতে সংখ্যাটা কি -11x - 30, এর থেকে আমরা কি বিয়োগ করছি? এর থেকে আমরা বিয়োগ করছি হচ্ছে এক্স ইন্টু এক্স মাইনাস 3, মানে অঙ্ক দুটোর গুণফল। एक्स इंटू एक्स माइनस थ्री इधर गुणफलटा वियोग करब ताहले एक्स माइनस थ्री ताहले वियोग करार पर आमार जे वियोगफलटा आसबे सेटा कि हबे 15 ठीक आछे ताहले वियोग करी 11x माइनस 30 माइनस एक्स स्क्वायर माइनस माइनस प्लस 3x अच्छा 15 टाके आमरा एदिके निये चले आसि माइनस 15 कॉल्स टू हच्छे 0 अच्छा एखान थेके आसছে माइनस एक्स स्क्वायर एटा आसছে जे प्लस 14x अच्छा एटा आसছে माइनस 45 इक्वल्स टू হচ্ছে 0 এবার যদি এখান থেকে আমি মাইনাস কমন নিয়ে নিই তাহলে কি দাঁড়াচ্ছে x স্কয়ার মাইনাস 14x প্লাস 45 ইকুয়ালস টু হচ্ছে 0 কারণ আমি মাইনাস x স্কয়ার রাখবো না আচ্ছা এবারে এই মাইনাসটা এটা মানে কি মাইনাস 1 তো মাইনাস 1 নাকি মাইনাস 1 কমন না এটাকে আমি এই দিকে পাঠিয়ে দিই পাঠাটা কি হবে 0 এর সঙ্গে ভাগ হলে 0ই হয়ে যাবে তার মানে এখান থেকে কি পাচ্ছি এই রকম इक्वल्स टू हे जिरो अच्छा एबारे जो माइनस 14x मैं एबारे 45 और एक्स स्क्वायर एके जो भांगिए ए रकम पाई माइनस 5x माइनस 9x प्लस 45 इक्वल्स टू हे जिरो ठीक है ए रकम पासी एक्स स्क्वायर माइनस 5x माइनस 9x प्लस 45 इक्वल्स टू हे जिरो तहले प्रथम एक्स कमन नहीं प्रथम दुटो थेके ताहले पाबो हच्छे x माइनस 5 और परेर दुटो थेके आमि माइनस 9 कमन निई ताहले कत पाबो x माइनस 5 ठीक आछे देखो प्रथम दुटो x कमन निई x माइनस 5 एखाने माइनस 3 कमन निई x माइनस 5 पाबो अच्छा इक्वल्स टू हच्छे 0 एबार आमि सबटा थेके x माइनस 5 कमन निई ताहले कत हच्छे एटा x माइनस 9 इक्वल्स टू हच्छे 0 তাহলে হয় এখান থেকে x - 50 না হলে x - 90 যদি x - 50 হয় তাহলে এখান থেকে x এর মান কি আসছে 5 আর যদি x - 90 হয় তাহলে এখান থেকে x এর মান কি আসবে 9 অর্থাৎ দশকের ঘরের অঙ্ক মানে x আমি কত মান পাচ্ছি দুটো মান পেয়ে গেলাম একটা হচ্ছে 5 একটা হচ্ছে 9 এবার যেহেতু এখানে এরকম কোনো টাইপের শর্ত নেই যে এটা ধনাত্মক হবে বা ঋণাত্মক হবে মানে এরকম কিছু তাহলে আমি এখান থেকে তাহলে দুটোই উত্তর আমার হতে পারে 5 হতে পারে 9 হতে পারে কারণ এখান থেকে আমার কোন একটাকে বাদ দেওয়ার কোনো আমি কারণ দেখতে পাচ্ছি না তাহলে সুতরাং একক ঘরের अंक माने एक्स 5 अथवा 9 जेकोनो एकटा होतेई पारे ताहले एटा होच्छे आंसर ठीक आछे तो एटाई मने हय चेयेछे क घरेर अंक दशक घर अंक तो चाइनी जदि चाय ताहले कि एर थेके 3 कम तो माने एर थेके 3 कमिये देबे 5 हले 2 आर 9 हले होच्छे गिये 6 दशक घरेर अंक ठीक आछे तो नेक्स्ट क्वेश्चनटा करी कि दियेछे आमादे स्कूले चौबाच्चाय दुटो नल आछे नल दुटो दिये चौबाच्चाटी 11.1 मिनिटे पुरोटा पूर्ण हय माने भर्ती हय जदि नल दुटो आलादाभावे खोला थाके ताहले चौबाच्चाटा भर्ती करते एकटा नल थेके अपर नलेर 5 मिनिट बेशी टाइम लागे ताहले प्रत्येकटा नल पृथकभावे माने आलादाभावे कत कत समय चौबाच्चाटाके पूर्ण करे माने भर्ती करबे अच्छा ताहले आमी यदि एखाने धरी जे प्रथम नलटी एक्स मिनिटे भर्ती करे और द्वितीय नलटी एर थेके आरो 5 मिनिट बेशी तार माने एक्स प्लस 5 मिनिटे चौबाच्चाटाके भर्ती करे ताहले फार्स्टे आरेकटा धरबो जे धरबो सपोज एटा धरी चौबाच्चा हय धरबो जे चौबाच्चाटा पुरो परिमाण हच्छे 1 अंश ठीक आछे एटा यदि पुरो चौबाच्चा है ताहले आमि धरबो जे चौबाच्चाटार पुरो परिमाण हच्छे 1 अंश ठीक आछे तार माने एई जे नलगुलो जे भर्ती करछे एटा पुरो चौबाच्चाटार 1 अंशके भर्ती करछे ताहले एखाने लिखी जे चौबाच्चार जलेर परिमाण एक अंश ठीक आछे तारपर आरेकबार धरबो धरी जे प्रथम नलटी एक्स मिनिटे भर्ती करे পরের নলটি তার থেকে আরো 5 মিনিট বেশি, তার মানে x + 5 মিনিটে ভর্তি করো। ধরি প্রথম নল, जो बच्चा टीके पूर्ण करते समय नए एक्स मिनट, ताहले द्वितीय नल जो बच्चा टीके पूर्ण करते कत समय नेबे, आरो 5 मिनट बेशी प्रथम नल अपेक्षा, तार माने हच्छे एक्स प्लस 5 मिनट। ठीक आछे, তাহলে এখন আমি এক এক করে বার করব যে প্রথম নল পুরোটাকে ভর্তি করতে কত সময় নেবে, x মিনিট, মানে x মিনিটে ভর্তি করে কত এক অংশ। এখানে কি দেওয়া আছে যে নল দুটো একসঙ্গে 11.19 মিনিটে ভর্তি করে, তার মানে 11.19 মিনিটে প্রথম নল যতটা ভর্তি করছে যোগ 11.19 মিনিটে সেকেন্ড নল যতটা ভর্তি করছে সবটা মিলিয়ে হচ্ছে এক অংশ, কারণ দুটো নল একসঙ্গে 11.1 মিনিটে ভর্তি 11.19 মিনিটে পুরো এক অংশ ভর্তি করছে। তার মানে প্রথম নল যতটা ভর্তি করছে যোগ দ্বিতীয় নল ওই সময় যতটা ভর্তি করছে দুটোর একসঙ্গে পরিমাণ হচ্ছে এক অংশ। তাহলে আমরা এক এক করে বার করব যে দুটো নল এত মিনিটে কত কত করে ভর্তি করছে। তাহলে ফার্স্টে বার করি প্রথম নল। ঠিক আছে, তাহলে প্রথম নল x মিনিটে পূর্ণ করে কত এক অংশ, তাই তো ধরেছিলাম যে প্রথম নল সাপোজ পুরো চৌবাচ্চাটাকে ভর্তি করতে মানে এক অংশকে ভর্তি করতে x মিনিট টাইম নেয়, এক অংশ পুরো চৌবাচ্চা মানে কি এক অংশ, তাহলে এক মিনিটে ভর্তি করবে বা পূর্ণ করবে 1/x অংশ। এখন 11.19 মানে হচ্ছে কত 99 যোগ 1 100/9 মিনিট। ঠিক আছে, তার মানে এখন 100/9 মিনিটে পূর্ণ করবে কত অংশ 100/9, 1x into 100/9 মানে কত আসছে এটা 100/9x অংশ, 100/9x অংশ। ঠিক আছে, এবার হচ্ছে দ্বিতীয় নল, ঠিক আছে দ্বিতীয় নল কত ও x প্লাস 5 মিনিটে পুরোটাকে ভর্তি করে, তার মানে দ্বিতীয় নল পূর্ণ করে, আচ্ছা এখানে লিখে দিই, তার মানে দ্বিতীয় নল পূর্ণ করে চৌবাচ্চাটার x প্লাস 5 মিনিটে কত অংশ এক অংশ, তাহলে এক মিনিটে পূর্ণ করবে কত 1/x অংশ। তাহলে এটা হচ্ছে কত নেব আমি 100/9টাই বার করব, কারণ 100/9তে ও যতটা পূর্ণ করছে আর 100/9 মিনিটে এ যতটা পূর্ণ করছে দুটো মিলিয়ে পুরো চৌবাচ্চা ভরছে, তার মানে দুটো অংশের পরিমাণ হচ্ছে যোগফল হচ্ছে এক অংশ। এটা কত হচ্ছে তাহলে এটা কত হবে, এটা হবে সরি x প্লাস 5 অংশ, ভুল করেছি। তাহলে এটা কত হবে 100/9 ইন্টু x প্লাস 5 অংশ। তাহলে এখন এই দুটোর পরিমাণ মিলিয়ে পুরো চৌবাচ্চা ভর্তি হচ্ছে, তার মানে এই দুটো পরিমাণ যদি আমি যোগ করি এটা সমান কার সঙ্গে সমান পুরো চৌবাচ্চা মানে কি এক অংশ, এটা তার মানে পুরো এক অংশের সঙ্গে সমান। তাহলে প্রশ্ন মতে একশো বাই 9x যোগ 100/9 of x plus 5 এটা মানে পুরো চৌবাচ্চাটা মানে এক অংশ। তাহলে এখন যদি আমি এখান থেকে 100/9টাকে যদি কমন নিয়ে নিই তাহলে ভিতরে কি পুরো থাকবে 1/x যোগ 1/x plus 5 equals to হচ্ছে 1। এবার আমি 100/9কে আমি এইদিকে পাঠিয়ে দিই আর এইখানটা তাহলে কত হচ্ছে 1/x যোগ 1/x plus 5 equals to 1 भाग 100/9 মানে কত আসছে এটা 9/100। ঠিক আছে, এবার আমি এখানটা যদি লসাগু করি এখানটা কি আসছে x plus 5 plus x, তলায় হচ্ছে x into x plus 5 equals to 9/100। ঠিক আছে, এখন আমি কি করব এটাকে কোণাকুণি গুণ করি তাহলে কোণাকুণি গুণ করলে এখান থেকে কি 2x * 1 = হচ্ছে আচ্ছা আমি যদি এই দিকটা গুণ করি তাহলে এখান থেকে কি আসছে 9x² + 5x * 9 মানে হচ্ছে 45x ঠিক আছে इक्वल्स এটা হচ্ছে 2x * 100 মানে হচ্ছে 200x + 500 এবারে আমি সবগুলোকে আমি এই দিকে নিয়ে আসি লিখি হবে 9x² प्लस 45x माइनस 200x प्लस 500 इक्वल्स टू होच्छे 0 अच्छा तो लेखान दिखे आसछे 9x² माइनस 155x प्लस 500 इक्वल्स टू होच्छे 0 एखोन x² সহ কি 9 আর এটা কি প্লাস 500 তার মানে গুণ করলে কত হচ্ছে 4500 তোমরা এখানে 4500 কে ভাঙিয়ে দেখবে যেটা আমি করছি সেটা মিলছে কিনা এখানটা আমাদের এটা আন্দাজ অনুযায়ী হচ্ছে -180x + 25x করলে এটা মিলে যাবে প্লাস 500 ইকুয়ালস টু হচ্ছে 0 এবারে আমি প্রথম দুটো থেকে আমি 9x কে কমন নিই এখানে কি দাঁড়াচ্ছে x - 20 আর আমি এখান থেকে প্লাস 25 কে কমন নিই তাহলে এখান থেকে আমার কি দাঁড়াচ্ছে আচ্ছা সরি এটা হবে প্লাস 500 মানে এই দিকে আসলে এটা হয়ে যাবে -500 জন্য মিলছে না এটা হচ্ছে -500 এদিকে আসলে -500 এদিকে আসলে হচ্ছে মাইনাস এদিকে হচ্ছে মাইনাস ঠিক আছে আচ্ছা তাহলে এখান থেকে 25 কমন নিলে হচ্ছে -x - 20 = হচ্ছে 0 তাহলে এখানে এরপর আমি এইখানটা করছি বা আমি ওই দুটো থেকে x - 20 কে কমন নিয়ে নি তাহলে কি পড়ে থাকছে 9x + 25 = হচ্ছে 0 তাহলে এখান থেকে হয় x - 20 0 তাহলে x মানে কত আসবে 20 মিনিট তার মানে x তাহলে হবে 20 মিনিট তার মানে প্রথম নলটা 20 মিনিট তাহলে ভর্তি করবে আর অথবা যদি পরেরটা 0 হয় যে 9x + 25 0 তাহলে এখান থেকে x এর মানটা কত আসবে এখান থেকে x এর মানটা আসবে ফারস্টে 25 টা দিয়ে গেলে আসবে -25 তারপর 9 টা গুণ আছে দেখলে আসবে ভাগ -25/9 হবে তাহলে x এর মান হবে তাহলে এইখানে দেখো আমি কি চেয়েছে যে x মানে কি কি ধরেছিলাম x যে প্রথম নলটা কত মিনিটে ভর্তি করতে মানে কি x মানে হচ্ছে মিনিট তাহলে মিনিট কখনো কি এরকম ঋণাত্মক হতে পারে যে -25/9 কখনো হতে পারে না মিনিট সবসময় ধনাত্মক হবে এবং প্রথম কথা হ্যাঁ ধনাত্মকই হবে তার মানে এখানে এটা পুরোপুরি বাদ তাহলে আমি কোন কোন অ্যানসারটা নেব x = 20 এটা নেব তাহলে এখানে লিখব যে সুতরাং কারণ মিনিট হচ্ছে একটা সময় একক সময় কখনো ঋণাত্মক হতে পারে না তার মানে x হচ্ছে 20 মিনিট কেন কারণ समय कखनो ऋणात्मक हय ना समय ऋणात्मक होते पारे ना আমার কাছে কি क्वेश्चन যে দুটো নল পৃথক পৃথক ভাবে কতক্ষণে ভর্তি করে তাহলে আমি বের করলাম যে প্রথম নল মানে x 20 মিনিটে ভর্তি করে তাহলে সেকেন্ড নল 20 + 5 25 মিনিটে ভর্তি করে তাহলে এখানে লিখো যে তার মানে প্রথম নল 20 মিনিটে ভর্তি করে বা পূর্ণ করে একই ব্যাপার ও সেকেন্ড নল এর থেকে আরো 5 মিনিট বেশি মানে 20 + 5 মানে কি 25 মিনিটে পূর্ণ করে এই দুটোই হচ্ছে আমার आंसर ঠিক আছে তাহলে পরের কোশ্চেনটা করি পরের কোশ্চেনটা কি দিয়েছে পর্ণা ও পীযুষ কোন একটি কাজ একত্রে 4 দিনে সম্পন্ন করে আলাদাভাবে একা একা কাজ করলে পর্ণার যে সময় লাগতো পীযুষের তার থেকে 6 দিন আরো বেশি সময় লাগবে তাহলে পর্ণা একাই কাজটা কতদিনে সম্পন্ন করতে পারে তাহলে যখন এরকম কোনো কাজ বা যখন এরকম কোনো চৌবাচ্চা বা ধরো যখন এরকম কোন একটা গোটা একটা কাজের পরিমাণ বলবে আমরা সব সময় ধরে নেব যে ধরি সম্পূর্ণ কাজটা হচ্ছে এক অংশ ওখানে যেমন ধরলাম যে সম্পূর্ণ চৌবাচ্চা জলের পরিমাণ এক অংশ একাউন্টে ধরব যে সম্পূর্ণ কাজটা হচ্ছে এক অংশ তাহলে আমার করতে খুব সুবিধা হবে তাহলে ধরি সম্পূর্ণ কাজের পরিমাণ হচ্ছে এক অংশ তাহলে এখন পর্ণার যদি x দিন সময় লাগে এক অংশ কাজ করতে তাহলে পিজুষের কতদিন লাগবে তার থেকে আরো 6 দিন বেশি তার মানে x + 6 দিন তাহলে ধরি পর্ণার সম্পূর্ণ কাজ করতে समय लागे হচ্ছে x दिन তাহলে পিজুষে কতদিন লাগবে তার মানে পর্ণা কি x দিনে সম্পূর্ণ কাজ মানে কি এক অংশ কাজ করে তার মানে পিজুষও কতদিন লাগবে পিজুষে সম্পূর্ণ কাজ করতে x + 6 দিন তার মানে পিজুষও x + 6 দিনে সম্পূর্ণ কাজ করে মানে পিজুষও x + 6 দিনে সম্পূর্ণ কাজ করে মানে কি পিজুষও x + 6 দিনে পুরো এক অংশ কাজ করে তাহলে এখন কি বলেছি পর্ণা পিজুষ একসাথে কাজটা 4 দিনে করে তার মানে পর্ণা 4 দিনে যতটা কাজ করে আর পিজুষ 4 দিনে যতটা কাজ করবে দুটোকে মিলিয়ে এক অংশ হবে কারণ ওরা তো দুজনে একসাথে এক অংশ কাজ করছে 4 দিনে তাহলে এখানে আমরা বার করব যে ফার্স্টে পর্ণা তাহলে পর্ণা x দিনে করে এক অংশ তাহলে পর্ণা 4 দিনে কতটা করবে ভাগটা বার করব তাহলে পর্ণা x দিনে করে এক অংশ তাহলে এক দিনে করবে 1/x অংশ তাহলে 4 দিনে করবে কত 4 × 1/x মানে 4/x অংশ ঠিক আছে তাহলে এটা করছে পর্ণা 4 দিনে 4/x অংশ এখন বার করব হচ্ছে পিজুষ পিজুষ x + 6 দিনে করে এক অংশ পিজুষ x + 6 দিনে করে এক অংশ তাহলে এক দিনে করবে 1/x + 6 তাহলে 4 দিনে কত করবে তাহলে এক দিনে করে 1/x + 6 অংশ তাহলে 4 দিনে করবে 4/x + 6 অংশ ঠিক আছে তাহলে এখন পর্ণা 4 দিন যতটুকু করছে আর পিজুষ 4 দিন যতটুকু করছে দুটো মিলিয়ে ওরা একসাথে এক অংশ কাজ শেষ করছে তার মানে প্রশ্ন মতে পর্ণা 4 দিনে কাজের পরিমাণ 4/x যোগ পিজুষের কত 4/x + 6 এটা মিলিয়ে হচ্ছে এক অংশ এখন যদি আমি এখানে 4 কমন নিই তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে 1/x যোগ 1/x + 6 ইকুয়ালস টু হচ্ছে 1 বা যদি আমি লসাগু করি x + 6 + x ठीक है बाई x इंटू x प्लस 6 एबार ये 4 टाका मैं एदिके पाठालाम कत होच्छे 1/4 अच्छा एबार आमी कोनाकोनी गुण करछि अच्छा ऊपरটা তাহলে কত আসছে 2x + 6 আর তলাটা কি হচ্ছে x² + 6x = হচ্ছে 1/4 ঠিক আছে এবারে আমি কোনাকোনি গুণ করি মানে এটা এটা গুণ সরি 1/4 এটা এটা গুণ আর এটা আর এদিকে 4 আর 2x + 6 গুণ ঠিক আছে तो लेखान दिए उत्तर आछे x² + 6x = 8x + 24 ठीक है एबार आमी एई सबगुलोके एई दिके निये आसि ताई कि होच्छे x² + 6x -8x - 24 = होच्छे 0 माने एखाने एखान थेके आसछे x² - 2x - 24 इक्वल्स टू होच्छे 0 अच्छा এখন আমি যদি এখান থেকে এটাকে ভাঙাই যে x² - 6x + 4x - 24 इक्वल्स टू 0 ঠিক আছে এবার আমি প্রথমটাকে দিয়ে কমন নি ধরো হচ্ছে x x ই কমন যাবে আর কিছু কমন যাচ্ছে না x - 6 আর পরটা থেকে আমি +4 কমন নি এখানে কত আছে x - 6 इक्वल्स टू হচ্ছে 0 তাহলে এখানে দাঁড়া হচ্ছে কি x - 6 * x + 4 = হচ্ছে 0 মানে এখান থেকে হয় এটা 0 না হলে এটা 0 তাহলে এখান থেকে হচ্ছে যে হয় x - 6 0 তাহলে এখান থেকে x এর মান আসছে কত 6 और नतुबा अथवा हे एक्स प्लस 40 ताहले एखान थेके एक्स एर मान कत आसछे -4। एबार देखो एक्स एर मान कि पढ़ना कतदिने काज करे सेटा तार माने कि एक्स एकटा दिन बा समयेर एकक। आमि एकटु आगे बोललाम जे समयेर एकक बा दिनेर एकक माने दिन कखनो ऋणात्मक होते पारे ना, तार माने एक्स -4 होबे ना, तार माने एक्स कि होबे +6, तार माने सूतरां एक्स कि होबे +6 कारण समय एक ही कारण समय ऋणात्मक है ना। तो मैं आमार काछे कि चाइछे आंसर जो पढ़ना कतदिने काज करे, पढ़ना कि धरेछिलाम एक्स टाई धरेछिलाम, तो पढ़ना तार माने पढ़ना 6 दिने काज करे। बताओ देखे नाओ जे तार माने पढ़ना एका कि कतदिने काज करे, पढ़ना एका 6 दिने काज शेष करे कारण पढ़नाटाई आमि एक्स धरेछिलाम। और जो बोलो पीयूष कतदिने करे तार माने कि पढ़नार थेके आरो 6 दिन बेशी माने एई 6 एर आरो 6 जोग करे दाओ तार माने पीयूष 12 दिने काजटा करे। तो सेटा देखे निये करबे जे कि आंसर चेयेछे, तार माने पढ़ना 6 दिने काजटा शेष करे। ठीक आछे, ताहले नेक्स्ट अंकटा कलमेर मूल्य प्रति डजने 6 टाका कमले 30 टाकाय आरो 3 टे बेशी कलम पावा जाबे। ताहले कमार पूर्वे माने कमार आगे प्रति डजन कलमेर मूल्य निर्णय करी। अच्छा प्रति डजन माने कि 12टा, ताहले 12टा पेन एक डजन पेन माने 12टा पेन। एखाने आमि केन 12टा करब कारण एखाने देखो कलमेर एकक आछे डजने, एखाने आबार कलमेर एकक आछे हच्छे 3 टे, तार माने एकटा डजन एकटा टी दुटो दुई रकम एकक। नय आमाके दुटोके डजने आनते हबे, नय आमाके दुटोके संख्या माने ओई टी ते निये जेते हबे। ताहले आमि यदि डजनटाके संख्या बा टी ते निये जाई सेटा आरो बेशी सुविधा हबे। ताहले कि बोलछे जे जदि सपोज कलमेर मूल्य आगे प्रति डजने एक्स टाका छिलो, तारपर यदि 6 टाका करे कमे माने यदि एक्स -6 हय डजन प्रति दाम, तार माने 30 टाकाय आगे যতগুলো पेन पावा যেত এখন তার থেকে আরো 3টে পেন বেশি পাওয়া যাবে কারণ কি দাম কমছে তাই পেনের সংখ্যা বাড়ছে। তাহলে এখানে আগে ধরি যে প্রতি ডজন कलमेर दाम होच्छे एक्स टाका, कमार आगे सेटाके लिखे निই যে एक्स टाका। এখানে পাশে লিখে রাখা হচ্ছে কমার পূর্বে মানে দাম কমার আগে, তাহলে দাম কমার পরে কত দাম দাঁড়াবে প্রতি ডজন কলমের দাম एक्स -6 টাকা। তাহলে প্রতি ডজন কলমের দাম এখন কত দাঁড়াবে एक्स -6 টাকা, এটা হচ্ছে কমার পরে। ঠিক আছে, তার মানে প্রতি ডজনের দাম x টাকা মানে কি x টাকায় 12 খানা পেন পাওয়া যায়, এক ডজন মানে 12টা, তার মানে x টাকায় এক ডজন মানে হচ্ছে 12টা, তার মানে x টাকায় 12 খানা পেন পাওয়া যায় বা 12টি পেন পাওয়া যায়। তার মানে কমার আগে, তাহলে এবার আমরা হিসাব করব যে কমার আগে মানে যখন ডজনের দাম x টাকা ছিল তখন 30 টাকার কতগুলো পেন পাওয়া যাচ্ছিল। তার মানে কমার আগে x টাকায় पेन पावा जाच्छिलो, पेन पावा जेतो कत 12टा कारण डजन प्रति दाम तो एक्स टाका माने एक डजनेर दाम एक्स टाका, तार माने 12 खानार दाम एक्स टाका, एक डजन माने 12टा, तार माने एक्स टाकाय पावा जेतो होच्छे पेन पावा जेतो 12टी। ताहले 1 टाकाय कत पावा जाबे आर 30 टाकाय कत पावा जाबे 12/x टी। ताहले 30 टाकाय कटा पेन पावा जेतो कमार आगे। ठीक है, तो एगुलो एकटु मेनशन करते हबे नाले किन्तु माने अंकटा ताहले एकदम पुरो परिष्कार करे बोझा जाय जे कि चाइछि आमरा कि बार करछि। 12 × 30/x टी एतगुलो पेन पेताम कमार दाम कमार आगे। एबार दाम कमार परे तखन डजन प्रति कलमेर दाम कत दाड़ालो एक्स -6 टाका, तार माने तखन एक्स -6 टाकाय 12 खाना पेन पावा जाच्छे, तार माने एक्स -6 टाकाय पेन पावा जाबे कत एखन एक डजन कारण 6 टाका दाम कमे गेছে डजনের প্রতি পাওয়া যেত এক ডজন মানে হচ্ছে 12টি। তাহলে হচ্ছে 1 টাকায় পেন পাওয়া যেত बारो बाई ताहले आमी केन डजनटाके बारो एक बारोटा करलाम कारण आमाके एखन एई दुटोर मध्ये पार्थक्य देखाते हबे। ठीक आछे, तो पार्थक्यटा कत? तीनटे कलम बेशी पावा जाबे जखन दाम कमबे, तार माने कि एखाने कलमेर संख्याटा बेशी। आच्छा, एटाके बार करे नि, तार माने 30 टाकाय एखन दाम कमार परे पेन पावा जाबे कत? 12 × 30 बाई एक्स माइनस 60। ताहले एखन निजेराई भेबे देखो जे दाम कमार परे तीनटी पेन बेशी पावा जाच्छे, तार माने निश्चयई दाम कमार परे पेनेर संख्या बेशी। तार माने एइटा बड़, एइटा छोट, एइटा कत बड़? एइटा हच्छे तीनटे बड़, तीनटे पेन बेशी माने कि ए हच्छे तीन बड़ एर थेके। तार माने आमि यदि टी ना करताम ताहले आमाके एइ जे तीनटेके आबार डजने निये जेते हतो, माने आमाके जे कोनो एकटा एकके आनते हबे, ना हले डजन ना हले टी बा संख्याते। तार माने एइ जिनिसटा बड़ कारण तीनटे कलम एखन बेशी पावा जाच्छे, ताई एटा बड़, एटा हच्छे छोट दाम कमार आगेर थेके। तार माने प्रश्न मते बारो इंटू 30 बाई एक्स माइनस 6 माइनस 12 × 30 बाई एक्स। तो माने एखन पेनेर दाम बेशी दाम कमा सरि एखन पेनेर दाम पेनेर संख्या बेशी दाम कमार पड़े, तार माने एटा बड़ आर एटा छोट, एई कष्टटा कत बड़? तीनटे पेन बेशी, माने एटा तीन बड़। अच्छा, एखन आमि यदि उपर थेके यदि 12 × 30 माने कि 360 कमन निये निई, ताहले भेतरे कि दाঁড়াচ্ছে? एक्स माइनस 6 माइनस 1 बाई एक्स इक्वल्स टू हच्छे 3। ठीक है, एबारे 360 आमि एई दिके पाठाई, एखान तो गुण आकारे छिलो, ताहले भाग हये जाबे, आर आमि एखानटा लसागु करी। एटा हच्छे एक्स माइनस एक्स प्लस 6 बाई एक्स इंटू एक्स माइनस 6 इक्वल्स टू 3 बाई 360। एटा काटाकुटी हये कत थाकबे? 120। एटा हच्छे 1 बाई 120, माने एक्स एक्स काटছে, তাহলে এখানে কত পড়ে রইলো? जे 6/তলায় x² - 6x = 1/120। এবার আমরা এটাকে কোণাকুণি গুণ করি। ঠিক আছে, গুণ করলে কত দাঁড়াচ্ছে? x² - 6x = 6 ইন্টারসেপ্ট করলে হয় 720। আমি 720 কে এইদিকে পাঠাই, তাহলে হচ্ছে x² - 6x - 720 হচ্ছে 0। এখন তোমরা এই 720 কে ভাঙালে দেখবে মাঝখানটা এরকমই আসবে, -30x + 24x - 720 হচ্ছে 0। ঠিক আছে, এখন আমি যদি প্রথমটা থেকে x কমন নেব, হবে এটা x -30, আর আমি এই পেছনে দুটো থেকে আমি 24 কমন নেব, +24, এটাও হবে x -30 = হচ্ছে 0। আচ্ছা, এবার আমি টোটাল এই সবটা থেকে x -30 কে কমন নিয়ে নিই। মাঝখানে আমি এটা করে দিই, লাইনটা নিয়ে তাহলে বোঝা যাবে না। ঠিক আছে, তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে? x + 24 = হচ্ছে 0। তাহলে এখান থেকে হয় x -30 0, তাহলে x এর মান কত আসবে? 30। যদি x -30 0 হয় তখন তাহলে এখান থেকে x এর মান কত আসবে? 30। ঠিক আছে, অথবা x + 24 0, তাহলে এখন এখান থেকে x এর মান কত আসবে? -24। ঠিক আছে, তার মানে সরি, এবার আমাকে কি চেয়েছে? দাম, যে উত্তর যে দাম কমার পূর্বে ডজনের ডজন প্রতি কলমের দাম কত। দাম কমার পূর্বে কত ধরেছিলাম? x টাকা। তার মানে আমাকে এখান থেকে x এর মান চেয়েছে, তো তার মানে আমাকে এখান থেকে টাকা। এবার দেখো এখানে x এর মান আসছে -24, এখানে x মানে হচ্ছে 30। তার মানে টাকা কি কখনো ঋণাত্মক হতে পারে? যে -5 টাকা -7 টাকা হতে পারে না, মানে টাকা সবসময় ধনাত্মক রাশি হয়। তার মানে এইটা হবে না, x = -24। তাহলে কোনটা হবে? x = 30 টাকা হবে। তার মানে x হবে 30, কারণ মূল্য কখনো ঋণাত্মক হয় না, মূল্য ঋণাত্মক হতে পারে না। তাহলে কমার পূর্বে ডজন প্রতি কলমের দাম কত? 30 টাকা। সুতরাং কমার পূর্বে ডজন প্রতি কলমের দাম 30 টাকা। এটাই হচ্ছে आंसर। আর যদি বলতো যে দাম কমার পরে কত, তাহলে কি 30 থেকে 6 টাকা বাদ দিয়ে দিতে 24 টাকা হয়ে যেত। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে 9 নাম্বার কোশ্চেন পর্যন্ত। তাহলে এই ভিডিওতে আমি এত অবধি পড়াচ্ছি, এর পরের ভিডিওতে আমি এরপর থেকে কন্টিনিউ করব। ততক্ষণ তোমরা ভালো করে একবার এগুলো প্র্যাকটিস করে নিও, বুঝে নিও। তাহলে তোমাদের সঙ্গে দেখা হবে আমাদের পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।